নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে এনেছি রেডিও মির্চি 98.3 এফএম এর মির্চি পুষ্পলের লেখা হোলিকা দহনের কথা। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন হোলিকা দহনের কথা। হোলিকা দহনের অন্যতম অর্থ হল অশুভ শক্তির ওপরে শুভ শক্তির বিজয়। কিন্তু হোলিতে তো আমরা রঙের আনন্দে মেতে উঠি, এখানে শুভ অশুভ কোথায় আছে তো সেটাই বলি। জয় এবং বিজয় ছিলেন শ্রী বিষ্ণুর দ্বারপাল। একটি অভিশাপের জেরে মনুষ্যরূপে তাদের পৃথিবীতে জন্মাতে হয়। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু হয়ে জন্ম নেয় তারা। এই হিরণ্যাক্ষকেই শ্রী বিষ্ণুর বরাহ অবতারে বধ করেন। স্বাভাবিক কারণেই হিরণ্যকশিপুর একটা পুরনো আক্রোশ ছিল তার ওপর। প্রতিশোধ স্পিয়া মনের মধ্যে বাসা বেঁধেছিল। সেই লক্ষ্যেই হিরণ্যকশিপু খুব বুঝে শুনে চলেন। প্রথমেই যেটা করলেন সেটা হলো কঠোর ও কঠিন তপস্যা। এর ফলে যখন চারপাশে হুলুস্থুল পড়ে গিয়েছে, তখনই তার সামনে আবির্ভূত হলেন ব্রহ্মা। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর চাইলেন এবং যখন জানলেন জন্ম মৃত্যুর বিধি খণ্ডানো যাবে না, তখন কৌশলে অদ্ভুত এক জিনিস চেয়ে বসলেন। বললেন, কোনো মানুষ বা পশু তাকে হত্যা করতে পারবে না, তাকে না ঘরের ভেতর মারা যাবে না বাইরে, না সকালে হত্যা করা যাবে না রাতে, কোনো নিক্ষিপ্ত বা হাতে ধরে রাখা অস্ত্র তার প্রাণ নিতে পারবে না, এবং তাকে জল স্থল বা বায়ু কোথাও মেরে ফেলা সম্ভব হবে না। কিন্তু তার থেকে অবাক ব্যাপার হলো, ব্রহ্মা এই বর দিলেন এবং তাতেই বলিয়ান হয়ে হিরণ্যকশিপু সবার ঘুম ছড়িয়ে দিলেন। একে মারছেন তাকে ধরছেন, এই নিরঙ্কুশ ক্ষমতা ও শক্তির সাথে সাথে আসে আরেকটা জিনিস, সেটা হলো হীরক রাজার আকাশচুম্বী দম্ভ। সেই দম্ভ এনার মধ্যেও ঢুকে পড়ল এবং তার জেরেই হিরণ্যকশিপু নিজের উপাসনা শুরু করলেন। বলা বাহুল্য, এর ওপরে টু শব্দটিও করলে ঘাড়ের ওপরে খাড়ার ঘা এসে পড়া বাহুল্য ছিল। মাতৃগর্ভে থাকাকালীন প্রহ্লাদ নারদের মন্ত্র শোনেন এবং তার মধ্যে বিষ্ণুর প্রতি গভীর ভক্তি জন্মায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধার্মিক প্রকৃতির, কিন্তু সেই শান্ত প্রকৃতির মধ্যেও ছিল একখানা ইস্পাত কঠিন সংকল্প। প্রহ্লাদ হিরণ্যকশিপুর আরাধনা করতে শুধু অস্বীকার করল তাই নয়, সে শান্ত অথচ দৃঢ় গলায় জানালেন শ্রী বিষ্ণুর প্রতি তার ভক্তির কথা এবং শত প্রয়োজনাতে সে তার জায়গা থেকে এক চুলো নড়লেন না। এই অবস্থায় যা হয় তাই হলো। প্রথমে বাবা বাছা করে বোঝানোর চেষ্টা, তারপর বকাঝকা, তারপর হুমকি এবং শেষ পর্যন্ত সরাসরি প্রাণনাশের চেষ্টা। হিরণ্যকশিপু ঘৃণা ও রাগের মধ্যে এতটাই ডুবে গেছিলেন যে আপন সন্তানের তোয়াক্কা পর্যন্ত করলেন না এবং তাকে শেষ করার হুকুম দিলেন। হোলিকার প্রবেশ এখানেই। তবে তার আগে বলে নি, হিরণ্যকশিপু তবে কি কি করেছিলেন। একবার বিষাক্ত সাপে ভর্তি একটা কুঠুরিতে প্রহ্লাদকে আটকে রাখলেন, কিন্তু বিষধর সাপ তার কোনো ক্ষতিই করতে পারল না।
তারপরে উন্মত্ত হাতি লেলিয়ে দিলেন সন্তানের পেছনে। কিন্তু পিষে ফেলা তো দূরস্থান, হাতি পোল্লাদের কাছাকাছি ঘেঁচতে পারল না। বিষ্ণুর কৃপায় পোল্লাদ অক্ষত রইলেন। এইবার উপস্থিত হলেন হোলিকা। হিরণ্যকশিপুর বোন ছিলেন তিনি। কেউ কেউ আবার বলেন তিনি ছিলেন হিরণ্যকশিপুর কন্যা, তবে সাধারণত তিনি বোন হিসেবেই চিহ্নিত হন। হোলিকাও শক্তি এবং ক্ষমতার নিরিখে বেশ প্রতিষ্ঠিত ছিলেন। তাকে হিরণ্যকশিপু ডাকেন একটি বিশেষ কারণে। আগুন হোলিকার কোনো ক্ষতি করতে পারত না, কারণ তিনিও ব্রহ্মার কাছে তপস্যা করে একটি বর পেয়েছিলেন। বরে সে একটি শাল পেয়েছিলেন, সেই শালটি তাকে আগুনের হাত থেকে রক্ষা করত। প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য এবার আগুনের বন্দোবস্ত করা হলো, শিক্ষা নয় বলা ভালো তাকে শেষ করবার জন্য। কিন্তু জ্বলন্ত আগুনের ভেতরে প্রহ্লাদকে পাঠানো হবে কিভাবে? ঠিক হলো একটি কুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলবে, সেখানে হোলিকা তার ভাইপোকে নিয়ে প্রবেশ করবে। ক্ষতি হলে প্রহ্লাদেরই হবে, কারণ হোলিকা তো সেই মন্ত্রপুত শাল নিজের গায়ে জড়িয়ে রাখবেন। যেমন ভাবা তেমনি কাজ, একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। হোলিকা প্রহ্লাদকে বললেন, শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা আর তার সঙ্গে মানানসই সাহস, তাহলে এসো তো বাপু আমার সাথে, এই অগ্নিকুণ্ডে প্রবেশ করো দেখি। প্রথমে হোলিকা পা রাখলেন সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের মধ্যে। তিনি নিশ্চিন্ত তার কিছুই হবে না। শ্রী বিষ্ণুর নাম করে তার পিছু পিছু সেখানে গেলেন প্রহ্লাদ। তাজ্জব ব্যাপারটা ঘটল এবার, বিষ্ণুর কৃপায় হোলিকার ক্ষমতা উধাও হলো। কেউ কেউ বলেন বিষ্ণুর জন্য ঝোড়ো হাওয়ায় সেই শাল উড়িয়ে নিয়ে যায়, তারপর আগুনের লেলিহান শিখা নিমিষের মধ্যে গ্রাস করে হোলিকাকে, পুড়ে ছাই হয়ে যায় তার দেহ, আর প্রহ্লাদের গায়ে আঁচড়টাও পড়ল না। তিনি আগের মতোই সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আগুনের ভেতর থেকে পেরিয়ে এলেন। অশুভ শক্তি আবার শুভ শক্তির কাছে পরাজিত হল। এই জয়ের মূল্য এবং মাহাত্ম চিরদিন চিরন্তন। তাই দোলের আগের দিন এই আগুনের কুণ্ড তৈরি করে প্রদক্ষিণ করে নাচ গান করে আজও সকলেই সেই জয় উদযাপন করে। এর থেকেই আরেকটা কথা মনে পড়ল। এই বিবরণ শুনে হোলিকাকে একটা খল চরিত্র হিসেবে ধরে দিচ্ছেন, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে কয়েকটা মত রয়েছে। সেই মতানুযায়ী হোলিকা হিরণ্যকশিপুর মতন ছিলেন না, তার মনে একটা নরম ভালো দিক ছিল। তিনি নাকি জানতেন হিরণ্যকশিপু অন্যায়ের রাস্তায় হাঁটছেন, কিন্তু নিষেধ করা বা আটকানোর ক্ষমতা হোলিকার হাতে ছিল না। অগ্নিকুণ্ডে প্রবেশ করার আগে সেই অগ্নি নিরোধক শালটি তিনি প্রহ্লাদের গায়ে জড়িয়ে দেন এবং আক্ষরিক অর্থে আত্মাহুতি দেন। অন্যদিকে বলেন হোলিকা এই বিশেষ শালটি পেয়েছিল নিজেকে রক্ষা করবার জন্য, কারোর ক্ষতি সাধনের জন্য নয়। তাই তিনি যখন কারো সর্বনাশ করার জন্য উদ্যত হয়েছিল, তখন সেটা উল্টে তার নিজেরই ক্ষতি করে। নিঃসন্দেহে শুভ শক্তির বিজয়ের এক সুমধুর উপাখ্যান এটা। এর পাশাপাশি ভয়কে জয় করবার একটা চিহ্নও বটে। হোলিকাকে অনেকেই একটা রূপক হিসাবে দেখেন,
যেই রূপকের শক্তির সঙ্গে সঙ্গে সমৃদ্ধির সহাবস্থান। দহনের আগে আগে কেউ কেউ হোলিকা পুজোও করেন। ভারতের বিভিন্ন প্রান্তে হোলিকা দহনের চল রয়েছেন, শুধুমাত্র আমাদের শহর বা রাজ্যে নয়। হোলিকার নাম নিয়েও জানেন একটা গল্প রয়েছে, সেটা সম্পূর্ণ অন্য খাতে প্রবাহিত হয়। হোলিকার অপর নাম নাকি সিংহিকা। এই সিংহিকার একটা উল্লেখ রামায়ণে পাওয়া যায়। হনুমান যখন সীতার খোঁজে সমুদ্র পেরিয়ে লঙ্কায় পাড়ি দিচ্ছেন, তখন আচমকা সিংহিকা নামের এক রাক্ষসী তার ছায়া ধরে ফেলেন এবং বিনা বাক্য ব্যয়ে তাকে উদরস্থ করেন। কিন্তু তাতে আদেও শেষ রক্ষা হয়নি, হনুমান তার পেট ফুড়ি দিয়ে বেরিয়ে আসেন। ইনি হোলিকা কিনা জানা যায় না, সম্ভবত না। হোলিকার পুরে ছাই হয়ে যাওয়ার পরের দিনই হোলির রঙে মেতে ওঠাটা আমার কাছে একটা রঙিন বাস্তবকে আহ্বান জানানো। আজ হোলিকাকে নিয়ে দু ধরনের পার্সপেক্টিভ পেশ করল গল্পের মেলা, যার মধ্যে ভালো খারাপ দুই আছে, শুভ অশুভ দুই আছে। এই দুটো বিষয়তে একটা জিনিস কনস্ট্যান্ট, হিরণ্যকশিপুর চরিত্র এবং বিষ্ণুর প্রতি তার রাগ। ভাবছেন তো শেষ পর্যন্ত তার কি হলো? হিরণ্যকশিপু বিষ্ণুর অবতার নৃসিংহের হাতে মারা যান। তো বন্ধুরা, আজকের এই নিবেদন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বিদায় বন্ধুরা।